পশ্চিমবঙ্গ সরকার এইটা জানাতে চান যে রেজিগনেশন ইজ নেসেসারিলি অ্যান ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইটস এ ম্যাটার বিটুইন দি এমপ্লয়ার অ্যান্ড দি এমপ্লয়ি। ফলত নিয়োগকর্তার কাছে নিযুক্তের ব্যক্তিগত রেজিগনেশন সার্ভিস রুল অনুসারে না হলে সেটা পদত্যাগ পত্র না। নিযুক্ত নিয়োগকর্তাকে ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র না পাঠালে সেটা পদত্যাগপত্র নয়। গণইস্তফা প্রসঙ্গে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এভাবেই সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। একাধিক সরকারি হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের পাঠানো গণইস্তফাপত্রের কোথায় ত্রুটি বিচ্যুতি তা তুলে ধরেছিলেন তিনি। একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকের গণইস্তফাকে নবান্ন আইনি বৈধতা না দিলেও চুপ ছিলেন না সিনিয়র চিকিৎসকেরা। পুজোর শেষ বেলায় তাঁদেরও গলায় ছিল প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর। চিঠির শেষ লাইনে লেখা আছে যে যদি আমাদের যে দাবিগুলো সঠিক মান্যতা না পায় তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রপারলি দেওয়া হবে, চিঠির শেষ লাইনে সেটাও লেখা আছে। সিনিয়র চিকিৎসকদের দাবি গণইস্তফায় বিভ্রান্তি নেই, বরং সরকার বিভ্রান্তি তৈরি করছে। গণইস্তফার চিঠি আদতে ধোঁয়া, নিচে আগ্নেয়গিরি রয়েছে। নবান্নকে বড় সড় হুঁশিয়ারি দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। ব্যক্তিগতভাবে ইস্তফা কখন দেওয়া হবে ব্যাখ্যায় সিনিয়র চিকিৎসকেরা বলেছেন যে চিঠির আকারেই গেছে এবং চিঠিটি হচ্ছে ধোঁয়া, এর নিচে আছে আগ্নেয়গিরি। ইন্ডিভিজুয়াল রেজিগনেশন উইল ফলো যদি তারা সেন্সিবিলিটি বা সংবেদনশীলতা না দেখাতে অক্ষম হন এবং বিশ্বাসের বাতাবরণ যদি দেখাতে অক্ষম হন অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজিগনেশন হবে। দুর্গাপূজোর শেষ বেলায় সিনিয়র চিকিৎসকদের বেঁধে দেওয়া সরি এবার শোনা গেল স্বাস্থ্য ভবনের বৈঠকে। সূত্রের খবর, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে চলা বৈঠকে ব্যক্তিগতভাবে পদত্যাগের ইচ্ছা প্রকাশের প্রসঙ্গ তুললেন আইএমএ বেঙ্গল শাখার প্রতিনিধি রঞ্জন ভট্টাচার্য। প্রশাসনিক কর্তাদের সামনে আইএমএ বেঙ্গল শাখার প্রতিনিধির অনুরোধ, গণ পদত্যাগের কাগজপত্র অবৈধ দাবি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত পদত্যাগের জন্য একটি সঠিক প্রোফর্মা শেয়ার করুন। স্বাস্থ্য ভবনের বৈঠকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সামনে আবেদন রঞ্জন ভট্টাচার্যের। তবে কি এবার ব্যক্তিগত ইস্তফার পথে হাঁটবেন সিনিয়র চিকিৎসকেরা? স্বাস্থ্য জট কাটাতে কি গড়িমসি অবস্থান নবান্ন স্বাস্থ্য ভবনের? শুধুই আশ্বাস, গ্রাউন্ড লেভেলে নিট ফল শূন্য বলছেন চিকিৎসকরা। জুনিয়রদের আমরণ অনুষ্ঠানের সঙ্গে চাপ বাড়াতে ব্যক্তিগত পদত্যাগ অস্ত্রের শান চিকিৎসকদের প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। ক্যালকাটা নিউজ।